আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রানী মুখার্জির জীবনী। রানী মুখার্জি, জন্ম মার্চ 21, 1978, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। বলিউডে কর্মজীবনের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে উচ্চ স্তরের ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তিনি 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। মুখার্জি সম্রাট পরিবারে জন্মগ্রহণ করলেও যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন, সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেওয়ার বিষয়ে উচ্চাভিলাষী ছিলেন না। যদিও ছেলেবেলায় তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল 1996 চলচ্চিত্রে সহচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের স্বনির্বদ্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত 1997 সামাজিক নাট্য চলচ্চিত্র মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হ্যায় 1998 চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের প্রাথমিক সাফল্যের পর পরবর্তী 3 বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশ রাজ ফিল্মের সাথিয়া 2002 নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনে সাফল্য আসে। তিনি তার পিতা রাম মুখোপাধ্যায়ের একজন অবসরপ্রাপ্ত পরিচালক। তার মা কৃষ্ণা চলচ্চিত্রে গান গাইতেন। তার ভাই রাজা মুখোপাধ্যায় একজন চিত্র প্রযোজক। তার মাসি হলেন প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়। বলিউড তারকা অভিনেত্রী কাজল তার সম্পর্কিত বোন। তিনি বিখ্যাত পরিচালক প্রযোজক যশ চোপড়ার বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। কর্মজীবন। তার পরবর্তী 2টি ছবি গুলাম ও কুছ কুছ হোতা হ্যায় 1998 ব্যবসা সফল হয়। শেষের ছবিটির জন্য তিনি তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য। এরপর তিনি অনেক ছবি করেন যার অধিকাংশই ব্যবসা সফল হয়নি। তিনি সাদ আলী পরিচালিত সাথিয়া 2002 ছবিতে অভিনয় করেন। এই ছবিটি সমালোচক ও সাধারণ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। 2004 সালে হাম তুম ও যুবা ছবির অভিনয় তাকে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার ও ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ অভিনেত্রী পুরস্কার পাইয়ে দেয়। বীর জারা ছবিতে সামাজিক কর্মী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়েছিল এবং তিনি মনোনীত হয়েছিলেন। 2005 সালে তিনি 4টি বড় মাপের ছবিতে অভিনয় করেন। বান্টি আর বাবলি ছবিটি সাফল্য লাভ করে এবং অন্যান্য ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। ব্ল্যাক ছবিটি এক্ষেত্রে উল্লেখযোগ্য। রানী একজন সক্রিয় মঞ্চ অভিনেত্রী। বিশ্বে বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠান করেছেন। টেম্পটেশন 2004 ছিল তার সফলতম কনসার্ট, যেটি হয়েছিল শাহরুখ খান, সাইফ আলী খান, প্রীতি জিন্টা, অর্জুন রামপাল এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। মেলবোর্ন 2006 কমনওয়েলথ গেমসের সমাপন অনুষ্ঠানেও তিনি অংশ নেন। ব্যক্তিগত জীবন। অভিনয় ছাড়াও বিভিন্ন সময় রানী মুখার্জি বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত থেকেছেন। তার উল্লেখযোগ্য প্রদর্শনী হচ্ছে টেম্পটেশন 2005, যা তিনি নয়াদিল্লিতে করেছিলেন। প্রতিবন্ধীদের জন্য অর্থ যোগানের উদ্দেশ্যে এই শো করা হয়। শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া এই সময় তার সাথে অংশগ্রহণ করেছেন। বধির ও অন্ধদের সমন্বয়ে গড়া হেলেন কিলার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর সঙ্গে নিয়ে 2006 সালে তার জন্মদিন পালন করেন। ব্ল্যাক ছবিতে অভিনয়ের সময় তিনি এই ইনস্টিটিউটের সদস্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। তিনি তাদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন তাদের ঐকান্তিক সাহায্য ছাড়া ব্ল্যাক ছবিতে তিনি অভিনয় করতে পারতেন না। বিভিন্ন সময় গোবিন্দ, আমির খান, অভিষেক বচ্চন ও আদিত্য চোপড়ার সাথে তার প্রেম সম্পর্কিত গুজব প্রকাশিত হয়েছে। যদিও কিছু সময় উভয় পক্ষ থেকে এগুলো সেফ গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অভিনেত্রী প্রীতি জিন্তার সঙ্গেও তার সংঘর্ষ আছে বলে গুজব রটেছে, যদিও উভয় অভিনেত্রী তাদের সম্পর্ককে পেশাদারি বলেছেন। 2006 সালে তিনি জুহুতে তার নিজের একটি বাড়ি কিনেন। এই বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন করেন প্রখ্যাত অভিনেত্রী টুইঙ্কেল খান্না, যা শেষ হতে প্রায় 1 বছর সময় লাগে। চলচ্চিত্র তালিকা এবং পুরস্কার। নির্বাচিত চলচ্চিত্র তালিকা। মূল নিবন্ধ: রানী মুখার্জি চলচ্চিত্র তালিকা। কুছ কুছ হোতা হ্যায় 1998, সাথিয়া 2002, জুবা 2004, হাম তুম 2004। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।